বেলডাঙার তাতলাপাড়া এলাকায় 12টি সকেট উদ্ধার। উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করা হলো বুধবার। থমথমে গোটা এলাকা, তদন্তে পুলিশ। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের বেলডাঙায়। বেলডাঙার তাতলাপাড়া এলাকায় 12টি সকেট বোমা উদ্ধার করলো বেলডাঙা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন জঙ্গলের ভেতর বোমা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘিরে রাখা হয় গোটা এলাকা, উদ্ধার করা হয় বোমাগুলি। বুধবার সকালে বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়েই চাপা উত্তেজনা। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত, ঘটনার তদন্তে বেলডাঙা থানা।